যারা নিজেরা কিছু করতে চান, সফল উদ্যোক্তা হতে চান, তাদের জন্য চ্যানেল আই নতুন করে একটা ইউটিউব চ্যানেল পাবলিশ করেছে, যেখানে বিভিন্ন তরুণ উদ্যোক্তাদের খবর জানানো হয়। তো তাদের মাঝখান থেকে আজকে আমি একটা তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করেছি, যিনি একজন নারী হয়ে, একজন মেয়ে হয়ে কিভাবে হাজারো প্রতিবন্ধকতা দূরে ঠেলে দিয়ে নিজে একজন তরুণ উদ্যোক্তা হয়ে উঠেছেন। রোমানা, আজকে আমরা রোমানা খাতুনের সেই গল্পটাই শুনব। রোমানা খাতুন কি করতে চান সেটা বলেছিলেন, সেই আইডিয়াটি পছন্দ করে তারা এসেছিলেন। এবারে ট্রেনিং করানো হলো 15 জনকে সাথে নিয়ে, সাথে ছিল বোন সীমা আক্তার। প্রথম ট্রেনিংটি ছিল কিভাবে সুলভে বানানো যায় স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন। তার স্যানিটারি ন্যাপকিনের বিজনেস আইডিয়া আপনি ইউটিউব চ্যানেলে ঘাটাঘাটি করলে আরো অনেকে এই আইডিয়াটা শেয়ার করেছে। আপনি চাইলে তাদের সেই ভিডিওগুলো দেখেও এই বিজনেস সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে পারবেন। এবং পরের দিনই ছিল কিভাবে বানাতে শিখেছেন কিনা সেটা পর্যবেক্ষণের প্র্যাকটিক্যাল অ্যাকশন। বাংলাদেশ এবং অন্যান্য সহযোগী টিমের পক্ষ থেকে যৌথভাবে তার কৃত্রিম কিছু মেশিনারি স্থাপন করে দেওয়া হলো 1,50,000 টাকার কাছাকাছি মেশিনগুলোর দাম। অর্থাৎ 1,50,000 টাকার প্রয়োজন হবে এই মেশিন স্থাপন করার জন্য। যদি আপনি নিজে বাড়িতেই স্যানিটারি ন্যাপকিন তৈরি করতে চান, সেক্ষেত্রে এই 1,50,000 টাকা ইনভেস্ট করে কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন। সাথে কাঁচামাল হিসেবে তুলো লাগবে, মেডিকেল তুলো বা মেডিকেল তুলা, মেডিকেল কটন যেটাই বলেন না কেন, সেটার জন্য আর বেশি একটা ইনভেস্ট করতে হয় না। তো চলুন পুরোটা দেখি। কাঁচামাল কিনতে হয়েছে মাত্র 5,000 টাকা। আপনি মেশিন স্থাপন তো করবেন, সেটা স্থায়ী ইকুইপমেন্ট, একবার স্থাপন করলে পরে আর এটার প্রয়োজন হবে না। তারপরে শুধু কাঁচামাল কেনা আর উৎপাদন করা। 5,000 টাকা কাঁচামাল কিনে সে কতগুলো স্যানিটারি ন্যাপকিন তৈরি করলো সেটা এখন শুনব। প্রথম ধাপে মেডিকেল কটন, লুজ তুলা, নেট, গার্ডার, ফিতা পর্যায়ক্রমে প্যাডগুলো তৈরি করা শুরু হলো। মেডিকেল কটন দিয়ে সাইন্টিফিক মেজারমেন্টে কেটে নিয়ে পার্ট তৈরি করা হয়। এরপর লুজ তুলা রিফাইনিং করে মেডিকেল কটনের ভেতর স্থাপন করা। কত সুন্দর! হ্যাঁ, কটন আর মেডিকেল কটন, আবার আপনারা এটা শুনতেই পারলেন, আমি আসলে এটা গুছিয়ে বলতে পারছি না। সহজে নিজের আবরণ তৈরি করবার জন্য এক অসাধারণ প্রক্রিয়া, একটি গ্লাসের মাপে নেতৃত্বে তুলা স্থাপন। গাজারটিকে সেলাই মেশিন দিয়ে সেলাই করে প্রস্তুত করতে শুরু করলেন স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন। খুবই সিম্পল একটা প্রসেসে এটা তৈরি করা হয়েছে। তবে আমরা যদি এটা তৈরি করতে চাই, তবে ট্রেনিং নিতে পারি, যারা যারা আসলে মেশিনগুলো বিক্রি করে তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়া যেতে পারে, অথবা বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু এই ট্রেনিং গুলো নেওয়া যাবে। ফ্যাক্টরি এগিয়ে চলে। এরপর অটোক্লেভ মেশিনে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে পণ্য এগিয়ে যায় তৈরি হওয়ার পরবর্তী ধাপে ড্রাইং মেশিনে। ড্রাই মেশিনে শুকিয়ে প্যাকেটজাতকরণ। প্রথম মাসেই প্রোডাকশন করলেন প্রায় 500 প্যাকেট। বলেছিলেন যে 5,000 টাকার মূলধন মানে কাঁচামাল কিনেছেন, তো 5,000 টাকার কাঁচামাল থেকে তিনি 500 পিস স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছেন। এখন আপনারা ভাবতেই পারবেন যে 500 পিস স্যানিটারি ন্যাপকিন যদি প্রতিটা 50 টাকা করেও বিক্রি করে, তাহলে এটার দাম কত হচ্ছে? 5,000 × 50, 50,000 টাকা। ভাবতে পারেন 5,000 টাকা থেকে 50,000 টাকা কিভাবে হয়ে গেল?
শুধুমাত্র পণ্য তৈরি করবেন তা নয়, স্বপ্ন ভরা চোখে নিজের পণ্যের নাম দিলেন অপরাজিতা। অতি উৎসাহে আর কি প্রথম মাসে বেশি তৈরি করে ফেলেছিলেন, তো পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন যে আমি তৈরি করলে হবে না, এটা তো আমার সেল দিতে হবে, তো তাই তার পরবর্তীতে তিনি প্রোডাকশন কমিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা পর্যায়ে তিনি যখন পরিচিতি পেলেন তখন কিন্তু আবার তাকে বেশি করে প্রোডাকশন করতে হয়েছিল। তো উনি একজন নারী হয়ে, একজন মেয়ে হয়ে যদি এই কাজটা করতে পারে তবে আমরা কেন পারবো না? হ্যাঁ, আমরা কেন পারবো না? আমরা কেন ঘরে কোণায় বসে থেকে বলবো আমি বেকার, সরকারকে দোষারোপ করব? হ্যাঁ, এটা আসলে আমাদের নেচার হয়ে গিয়েছে যে আমি, আমার করার কিছু নেই, আমি পড়াশোনায় ভালো করতে পারিনি, আমি কোনো কাজ জানি না, আমি বেকার, মোহাম্মদ বেকার, এরকম নিজেকে দোষারোপ না করে অবশ্যই নিজে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। চাকরির পিছনে তো অনেক দৌড়ালেন, এখন না হয় চেষ্টা করুন নিজে কিছু করার জন্য। তো এই রুমানা খাতুনের সাথে আমরা এখন কথা বলবো, সরাসরি তার সাথে সাক্ষাৎকার হবে। ইনি হচ্ছেন রুমানা খাতুন। ইন্টারমিডিয়েটে পড়াকালেই উনি উদ্যোক্তা হয়ে গিয়েছেন, যেখানে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেও একজন সফল উদ্যোক্তা বা সফল চাকরিজীবী হতে পারি না, আর উনি ইন্টারমিডিয়েটে পড়া অবস্থাতেই উদ্যোক্তা হয়েছেন, সাথে সাথে আরো 10-15 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন। আসলে ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচাইতে বড় শক্তি, যেটার মাধ্যমে আসলে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আজকের পর্বে সকল ক্ষুদ্র নারী উদ্যোক্তা রুমানা খাতুনের সঙ্গে। রুমানা খাতুন, আপনাকে স্বাগত জানাই ভাগ্যলক্ষী অনুষ্ঠানে। ধন্যবাদ চ্যানেলকে। তরুণ উদ্যোক্তা রুমানা খাতুন, আমি প্রথমে জানতে চাইবো কোন স্পৃহা, কোন স্পিরিট আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করলো বা বানালো? দীর্ঘ 7 দিন আমাদের ট্রেনিংটা হয়। ট্রেনিং ছিল মাত্র 7 দিন, ভাবতে পারেন? মাত্র 7 দিনের ট্রেনিং এই তার জীবনটা বদলে গেল। তো আমরা এই ধরনের ট্রেনিং খুঁজে বের করি না কেন? ইন্টারনেটে ঘাটাঘাটি করলে, খোঁজাখুঁজি করলে, সারাদিন তো ফেসবুক চালাই, ইউটিউব ভিডিও দেখি, অনেক কিছুই করি, একটু সময় নিয়ে যদি এই ট্রেনিং গুলো খুঁজে বের করি যে কোন ট্রেনিংটা আমার জন্য ভালো হবে, আমি কোনটা পারি, আমি যেটাই পারি সেটাকে প্রফেশনাল ভাবে করার জন্য একটা ট্রেনিং খুঁজে বের করতে হবে। তার জন্য আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারেন, অথবা এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন রয়েছে তাদের কাছ থেকে গিয়ে ট্রেনিং নিতে পারেন। ওনার চিন্তা ভাবনাটাও কিন্তু অনেক উন্নত। আসলে এই ছোট ছোট কনসেপ্ট গুলাই কিন্তু একসময় অনেক বড় হয়ে যায়। উনি চিন্তা করেছে গ্রামীণ অর্থ অভাবী মেয়েদের সম্পর্কে, যে তাদেরকে যদি সুলভ মূল্যে স্যানিটারি প্যাডটা দেওয়া যায় তাহলে তারা সাদরে গ্রহণ করবে, এবং পরবর্তীতে এটাই হয়ে যেতে পারে সারা দেশ ব্যাপী বিজনেস করার একটা দারুণ আইডিয়া। কারণ শহরে আর কতজন বাস করে? আমাদের দেশে 80% লোকে আসলে গ্রামে বসবাস করে। আমরা এই গ্রামীণ লোকগুলোকে কখনো ব্যবসায়ীর আওতায় নিয়ে আসতে চাই না, শুধুমাত্র শহরেই ব্যবসা করতে চাই। তো ওনার কনসেপ্টটা অনেক ভালো ছিল, যার কারণেই তিনি এখন অনেকটা সফলতার পথে এগিয়ে চলেছেন। লো কস্ট হতে হবে, আসলে যদি আমরা কম দামে প্রোডাক্ট দিতে পারি, আমাদের দেশে যত কম দামে প্রোডাক্ট আপনি, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কম দামে দিতে পারবেন, তত এটা মানুষের কাছে মানে গ্রহণযোগ্যতা পাবে।
তো আমরা চাইলে কিন্তু একজন উদ্যোক্তা হয়ে যেতে পারি। এর জন্য আসলে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে ইচ্ছা শক্তি আর শুরু করা। যখন ইচ্ছা শক্তিটাকে আপনি প্রফেশনালি শুরু করে দিবেন, তখনই আপনি আসলে উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। চাকরি বাকরি তো আর হচ্ছে না, যেহেতু চাকরি বাকরি হচ্ছে না, সেহেতু আমরা নিজেরা একটা কিছু করা শুরু করতে পারি, নিজেদের ভবিষ্যৎকে, নিজেদের স্বপ্নটাকে এগিয়ে নেওয়ার জন্য। আশা রাখছি আজকের এই ভিডিওটা বা এই সফল উদ্যোক্তার কাহিনীটা দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং নিজেরা কিছু একটা করার জন্য উৎসাহী হবেন। তো সবাই ভালো থাকবেন, আর একটু দেখা দরকার না? চলুন আরেকটু দেখে আসি। মাত্র 5,000 টাকা দিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। তো অনেকে বলতে পারে তাহলে মেশিন কোথা থেকে পেল? আসলে ওই যে বললাম না, ইচ্ছা শক্তিটাই আসল। উনি ইচ্ছা করেছিলেন এবং সেভাবেই এগিয়ে এসেছেন, যার ফলে একটা সময় তিনি এটাকে সফল করতে পেরেছেন। কারণ তিনি যেখান থেকে ট্রেনিং নিয়েছেন তাদের কাছ থেকে আসলে মেশিনটা নিয়েছেন এনি হাও। তো ইচ্ছাটাই যেহেতু মেইন, সেহেতু তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছার দ্বারাই চাইলে সফল হওয়া যায়। ইচ্ছা শক্তি মানে থামায় রাখতে পারে না, এটা হচ্ছে বড় কথা। আর যেহেতু আমাদের মেশিনারিস্টা প্লাস পয়েন্ট ছিল, সুতরাং ওইখানে 5,000 টাকা না, আমি যদি 1,000 টাকা থেকেও আমার মেন্টালিটিটা চেঞ্জ করতাম যে আমি 1,000 টাকা দিয়ে শুরু করব, তাহলে আমি সেটা থেকেও আজকে হয়তো এই অবস্থায় আসা সম্ভব হতো। ভাবছেন মানে কি বললো, আপনি যদি 1,000, উনি যদি চাইতো যে 1,000 টাকা কাঁচামাল কিনে ব্যবসা শুরু করবো, তবুও এটা সম্ভব হতো। শুধুমাত্র এই ইচ্ছা শক্তিটাকে কিন্তু উনি অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি এই রিভিউ টাইপের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে, সেই সাথে সকলের ব্যবসায়িক জীবনের সাফল্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।